তো ভিউয়ার্স, আজকে আমি আবারও চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি যে বাড়িতে একটি স্যামসাং সিআরটি টিভি, ওই যে দেখতে পাচ্ছেন চলতেছে, ওই সিআরটি টিভিটি রিপেয়ারিং করছিলাম আজকে করেছি। তো ওইটার পরে আরেকটি টিভি ওনাদের বাড়িতে ছিল, সেই টিভিটিও নষ্ট, একেবারেই ডেট এটা। তো এখন এটাকেও আমি রিপেয়ারিং করে নেব। এটার নাম হচ্ছে সোনি টিভি, এটা সোনি একুশেন্সি। তো আমি এখন এটাকে খুলে নেবো, হয়ে গিয়েছে। তো আমি এখন যেহেতু টিভিটি একেবারেই ডেড, কোনো কাজ করছে না, আমি সব খুলে নিলাম এবং দেখতে পেলেন এই সার্কিটটিতে এখন পর্যন্ত কোনো স্পর্শ করা হয়নি, একেবারেই নতুন অবস্থায় আছে। অনেকদিন বয়স হয়ে যাওয়ার কারণে ময়লা টয়লা জমে একেবারেই একটা অন্যরকম হয়ে গিয়েছে। দেখার ভিতরে কোন কিছু খারাপ নেই, তারপরও ডেট হয়ে গিয়েছে। কারণ আমরা এটা খুঁজে বের করবো এবং দেখবো এটা কি কারণে ডেট হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, তো দেখলেন এই সোনি টিভিটি, আমি এখন এই সোনি টিভিটি ওকে করে নিয়েছি। তো সোনি টিভিটি তেমন কোনো প্রবলেম হয়নি, শুধুমাত্র সুইচ পুড়ে গিয়েছিল, সুইচ লাগাইনি, সুইচ ছাড়া শর্টিং মধ্যে কাজ করে দিয়েছি। এখন টিভিটি সম্পূর্ণ ওকে, আর একটু ছেড়ছেড় করতো, তো সেটিও একটু ওকে করে দিলাম। তো আমাদের কাজটা শেষ, এদিকে প্লাগটা তুলে ফেলছে নাকি? হ্যাঁ, ঠিক আছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে টিভিটি এখন সম্পূর্ণ ওকে। চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে, চোখ রাখুন সিউএনটিটিসি টার্ডিং, দেখতে পাচ্ছেন ভালো লাগছে না? সম্পূর্ণ ওকে টিভি। তো এখন ফিটিং করে শেষ করে দেবে এই কাজটি। এই টিভিটি আবার পুনরায় ফিটিং করে নিলাম, এখন আবারও প্লাগ লাগিয়ে দেখতেছি যে টিভিটি ওকে আছে কিনা, সম্ভবত 100% ওকে। তো আমাদের কাজটি শেষ, দুটি টিভির কাজ কমপ্লিট।
চাটনি আছে, ঠিক আছে না? তো দেখতে পারলেন ঠিকই ওকে, তো কারেন্টটা চলে গেছে, এখন কারেন্ট চলে গেল, কোনো প্রবলেম নাই, টিভিটি সম্পূর্ণই ওকে, এরা আবার পুনরায় দেখতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগাম ভিডিওতে। আরো বই আছে, আরো সারা বই দেয়, তাহলে সারা দেয়।